চুয়াডাঙ্গা সহ আশপাশের জেলায় দীর্ঘদিন ধরেই সয়লাব নিম্নমানের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য এবং যৌন উত্তেজক সিরাপ এসব অবৈধ সিরাপ সরবরাহ করে আসছিলেন চুয়াডাঙ্গা জেলার জিনতলা পাড়ার জনি স্টোরের মালিক জনি। এখান থেকে আসলে জীবননগর মেহেরপুর চুয়াডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলেও এই পণ্যগুলো চলে যায়। এই পণ্যের মধ্যে রয়েছে ম্যাক্সিমাম হলো শিশু খাদ্য, যারা যেগুলো বাচ্চাদেরকে আকৃষ্ট করে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ভোক্তা অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ছাত্র জনতা ও যৌথ বাহিনীর সমন্বয়ে টাস্ক ফোর্স অভিযান চালায়। এ সময় তার দোকানে ও গোডাউনে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও যৌন উত্তেজক সিরাপ পায়। মালগুলো ম্যাক্সিমাম এক্সপায়ার মালগুলো, যদিও কোম্পানি ফেরত নেয়, কিন্তু এ ফেরত দেওয়ার মতন আমি কোনো ওই দেখছি না। অভিযোগে জনিকে 5,00,000 টাকা জরিমানা ও দোকান সহ 6 গোডাউন সিলগালা করা হয়। একই সঙ্গে জব্দকৃত মালামাল ধ্বংস করা হবে বলেও জানানো হয়। তেঁতুল চাটনিটা আমরা পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছিলাম এবং এইখানে যেই পরিমাণ বেনজোয়িক অ্যাসিড থাকার কথা, তার দ্বিগুণ পরিমাণ বেনজোয়িক অ্যাসিড এখানে উপস্থিতি পাইছি, যেটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক। স্যার, মেসার্স জনি স্টোর এই প্রতিষ্ঠানটিকে আমরা এর আগেও সতর্ক করেছিলাম, তো এখানে এসে আজকেও আমরা প্রচুর বাচ্চাদের যে নকল ভেজাল খাবার, মেয়াদোত্তীর্ণ খাবার এবং নিম্নমানের যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো আমরা এই প্রতিষ্ঠানে এসে আমরা তদারকিতে পেয়েছি। তো এখানে এই প্রতিষ্ঠানটির 6টা গোডাউন আছে, আমরা 6টা গোডাউনই চেক করেছি এবং প্রত্যেকটা গোডাউনেই নিম্নমানের শিশু খাদ্য ভেজাল খাদ্যে ভরা। এ সময় নিম্নমানের চাটনির নমুনা পরীক্ষা করলে শিশুর জন্য স্বাস্থ্য ঝুঁকির উপাদানের উপস্থিতি পাওয়া যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।